আসসালামু আলাইকুম কে আমরা শিখব কিভাবে খুব সহজে আমরা জানবো যে এখানে কোথায় কয়টা বর্গ আছে তো যদি আমরা এগুলোতে এক এবং দুই করে একটু নাম্বারিং করি এখানে দেখো আমরা সর্বোচ্চ দুইটা নাম্বার পেলাম এই দুইটা নাম্বারের উপরে যদি আমরা বর্গ করি তারপর যদি এটাকে আমরা যোগ করে দিই এখানে আমাদের ফলাফল আসে পাঁচ তার মানে হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের পাঁচটা বর্গ আছে কিভাবে এক দুই তিন চার আর একটা পাঁচটা তো অনুরূপভাবে যদি আমরা এখানে নাম্বার লিখি ওয়ান টু এবং থ্রি এখন এই সংখ্যাগুলোর যদি আমি বর্গ করি এইবার এই বর্গগুলোকে যদি আমি যোগ করি যোগফল ফল আমাদের আসছে তার মানে হচ্ছে এখানে আমাদের চোদ্দটা আছে এখন যদি আমি এটাতে চিন্তা করি এখানে কয়টা বর্গ আছে তাহলে এক দুই তিন চার নাম্বারিং করলাম এবার এই সংখ্যাগুলোকে বর্গ আকারে লিখবো এবার এই বর্গগুলোকে আমরা যোগ করব যুগ ফল যেহেতু আমাদের ত্রিশ আসছে তার মানে হচ্ছে এখানে আমাদের তিরিশটা আছে